এখন এটা অনেকে বলছে, আমি অনেক প্রোগ্রামে গিয়েছি, সেম কোশ্চেন অনেকেই বলেছে যে বিএনপির আগে এমনকি রাষ্ট্রপতির সাথে 5ই আগস্টের মিটিং এও আমাদের সেনাপ্রধানও জামাতের কথা উল্লেখ করেছে বা জামাত বেশি স্পেস পাচ্ছে, এরকম কথা আপনি বলছেন, ম্যাডাম বলছে, আরো অনেকগুলো প্রোগ্রাম শুনেছি। এখন আমি একটা রাজনৈতিক দল হিসেবে যদি আরেকটা দলের বিষয়ে বলি, তখন ভাববে যে সে আমাদেরকে পছন্দ করছে না বা সে আমরা স্পেস পাচ্ছি এটা তার সহ্য হচ্ছে না। কাজে আমি বরাবর ওই জায়গায় না গিয়ে আমি যেটা বলতে চাই, ধরেন এদিন ধরে তো এটি বলে আসছে, আমরাও প্রকাশ্যে আমাদের যে ছাত্র সংগঠন যখন করেছি, ছাত্র অধিকার পরিষদ, আমরাও বলেছি যে লেজুর ভিত্তির বাইরে স্বাধীন স্বতন্ত্র ছাত্র সংগঠন ছাত্র রাজনীতির প্রয়োজন। আপনি শুনতে পাচ্ছেন? ওকে নূর, আমি 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 একটু আমি একটু করি আমি একটু নিচার কাছে যেতে চাই, আপনি একটু শেষ করবেন যে আসলে এটা আসলে একটা বিষয় হচ্ছে যে, যেমন আপনারা যদি প্রকৃত অর্থে যদি এই বৈষম্য বিরোধী আন্দোলন এবং বিভিন্ন জায়গার কমিটির নেতৃবৃন্দ এবং যারা বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়েছে সেটা যদি ফলো করেন, দেখবেন যে নেতৃত্বে ছাত্র অধিকার পরিষদ এবং ছাত্র শিবিরের কিছু ছেলেরা বেশ একটা অংশে ছিল। কারণ হচ্ছে শিবির যেহেতু প্রকাশ্যে রাজনীতি তাদের অবস্থান ছিল না, কাজেই তারা এখানে অ্যাক্টিভিটিস করতে পেরেছে। কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথেও যারা নেতৃত্ব পর্যায়ে ছিল, অনেকে ছাত্র অধিকার পরিষদের সাথে সরাসরি কাজ করেছে, অনেকে ভিন্নভাবে কাজ করেছে, তারাও কিছু মানে নন পলিটিক্যাল লোককে প্রেফারেন্স করতে গিয়ে অপেক্ষাকৃত কম পরিচিত বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন, সেই ক্ষেত্রে শিবিরের কিছু ছাত্র প্রতিনিধি তারা এখানে ছিল। এখন একটা যেটা পরিস্থিতি হয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের, এখন রাজনৈতিক দল ঘোষণার পরে এখন কিন্তু শিবির আর সেখানে তাদের কর্মকাণ্ড সমর্থন করছে না বা করবে না, ছাত্র অধিকার কিংবা ছাত্র দল সেখানে কেউ করছে না, কিন্তু একটা গ্রুপ তৈরি হয়েছে যারা বিভিন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পরিকল্পিতভাবে বিভিন্ন ইস্যু ক্যাম্পাসে ক্রিয়েট করছে। যেমন ধরেন বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে যখন সে ফর এক্সাম্পল নাম আসছে সামিনা লুৎফা ম্যাডামের, তখন দেখা যাবে কিছু লোক আগে বলবে সে বাম, সে এইটা, সে ওইটা, এইটা বলে কি আগেই তার জন্য একটা ডিলিজিটি। আমি নূর আপনাকে ধন্যবাদ। নূর আপনার পয়েন্টটা দেখেন, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যদি জামাত ইসলামী আসে, বাংলাদেশের অধিকাংশ লোকজন যদি তাদের চায়, আমার কিন্তু কোনো অসুবিধা নাই, আমার কোনো অসুবিধা নাই বাংলাদেশের শিবির আসুক। প্রবলেম হচ্ছে আপনি অন্য জায়গায় ছাত্র রাজনীতি করতে দিবেন না, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধের কথা বলবেন, কিন্তু শিবিরকে আপনি কেমনে কোয়ালিফাই করেন যে ও লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করে না? ও কি জামাতের একটা, ও কি জামাতের একটা ছাত্রের মানে লেজু, মানে লেজু শব্দটা জানি কেমন, নিত্রা অধ্যাপক মানুষ, নিত্রা নিশ্চয়ই কোনো একটা ভালো শব্দ বলতে পারবেন, আমি তো পারতেছি না একটা ভালো শব্দ বলতে। পোস্টার ক্যাম্পাসে থাকতে পারে, কিন্তু সেটা যে ছাত্র দল এখন বিএনপির একটা বড় সংগঠন, তাদের ছাত্র সংগঠন সেখানে, তাদেরকে যদি এইভাবে হুমকি দেওয়া হয় পোস্টার লাগালে দেয়ালে কপাল দুঃখ আছে কপালে, তখন কিন্তু একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হচ্ছে। তাহলে এই সংঘর্ষগুলো আবার পরিকল্পিত ভাবে কেউ ক্যাম্পাসে ঘটিয়ে নতুন করে কেউ ফায়দা নিতে চাচ্ছে কিনা, এবং বিশেষ করে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য এই ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে এই সমস্ত আওয়াজ, ফাঁকা আওয়াজ উঠছে কিনা সেটিও আমাদের ভাবতে হবে। যেটা সামিনা লুৎফা ম্যাম বলেছে যে এই জুলাই যে অভ্যুত্থান হয়েছে রাজনৈতিক ছাত্র সংগঠনের ছেলেরাই কর্মীরাই তো তৈরি করেছে, বাংলাদেশের সৃষ্টি হয়েছে ছাত্র রাজনীতির মাধ্যমে, সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ তো কখনোই যৌক্তিক কোনো সমাধান হতে পারে না। ওকে নূর, আপনাকে যে শিবিরের বিভিন্ন জায়গায় আত্মপ্রকাশ হচ্ছে এখন, এখানে তো বিভিন্ন পত্র পত্রিকা যেভাবে হেডলাইন করছে, মনে হয় এটা কি বলবেন আপনি, একটা মঙ্গল গ্রহে থেকে কোনো প্রাণী এসেছে, যে সবার একেবারে হইচই করা লাগবে যে জবি শিবির আত্মপ্রকাশ করলো, জবি শিবির আত্মপ্রকাশ করলো, তারা এতদিন রাজনীতি করে নাই। পয়েন্টটা দেখেন।